এসো কিছু ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন করি। শুরুতে আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছক দেখতে পারি, পরে আমরা দেখব যে এগুলো কোথা থেকে এসেছে। এভাবে তুমি অঙ্কগুলোর সাথে ভালোভাবে পরিচিত হবে। এটি অনেকটি তোমার দ্বিতীয় সেমিস্টার ক্যালকুলাসের মতো, যা তোমাকে আমরা যা করছি তা সম্পূর্ণভাবে বুঝতে সাহায্য করবে। তো শুরুতে আমি ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞা লিখছি। তো এটি ল্যাভার্ন শার্লির এল। তো কোনো ফাংশন টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান শূন্য থেকে অসীম পর্যন্ত ই টু দি পাওয়ার মাইনাস এস টি গুণ আমাদের ফাংশনটির এই পুরো অংশটির ইমপ্রপার ইন্টিগ্রাল, এটি ডিটি এর সাপেক্ষে। তো এসো আরেকটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম করি। ধরি আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্মকে এবং এখন আমাদের ফাংশন এফ অফ টি, ধরি এটি ই টু দি পাওয়ার এটি, ই এর ঘাত এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম। আমরা শুধু একে ল্যাপ্লাস ট্রান্সফর্মের সংজ্ঞায় স্থাপন করেছি এবং এটি তোমাদের জন্য একটি ভালো যোগাযোগকরণের চর্চা হবে, বিশেষ করে অংশ যোগাযোগকরণের। প্রায় সব ল্যাপ্লাস ট্রান্সফর্ম অংশ যোগাযোগকরণের সমস্যায় পরিণত হয়। আমরা আগে যা শিখেছি, অংশ যোগাযোগকরণ হলো রিভার্স প্রোডাক্ট রুল। এটি জিরো থেকে অসীম পর্যন্ত সীমার ইন্টিগ্রাল, ই টু দি পাওয়ার মাইনাস এস টি গুণ ই টু দি পাওয়ার এটি, এটি আমাদের এফ অফ টি ডিটি এর সাপেক্ষে। এটি সমান ঘাতগুলোর যোগফল, কারণ আমাদের ভিত্তিগুলো সমান। জিরো থেকে অসীম পর্যন্ত ইন্টিগ্রাল ই এর ঘাত এ মাইনাস এস গুণ টি ডিটি এর যোগজ, এর অ্যান্টি ডেরিভেটিভ কত, এই পুরোটি সমান কত? এটি সমান এ বিয়োগ এস সমান একটি ধ্রুবক, তো আমরা একে বাইরে রাখতে পারি। বাইরে রাখলে আমরা পাচ্ছি ওয়ান বাই এ মাইনাস এস গুণ ই টু দি পাওয়ার এ মাইনাস এস গুণ টি, এবং আমরা এর মান বের করব যখন টি জিরো থেকে অসীমের দিকে অগ্রসর হয়। এবং আমি এদের ব্র্যাকেটের ভিতরে রাখতে পারতাম, এটি একটি ধ্রুব রাশি, সুতরাং এর এবং এর মধ্যে কোনো টি নেই, সুতরাং আমি এদের বাইরে রাখতে পারি। তো এটি সমান হবে ওয়ান বাই এ মাইনাস এস গুণ, এখন আমাদের অবশ্যই টি এর মান বের করতে হবে। তো অসীমের সীমা কি? আমাদের এখানে দুইটি ক্ষেত্র আছে। যদি এ মাইনাস এস একটি ধনাত্মক সংখ্যা হয়, এবং আরেকটি ক্ষেত্র আছে, সেটি হচ্ছে যদি এ মাইনাস এস জিরো এর চেয়ে বড় হয় তবে কি হবে। আমরা যত অসীমের দিকে যাই, ই এর ঘাত অসীম শুধু বড়ই হতে থাকে, কারণ এটি ই এর ঘাত ধনাত্মক ও অসীম পর্যন্ত, তো আমরা কোনো উত্তর পাবো না। এবং যখন তুমি ইমপ্রপার ইন্টিগ্রাল করবে এবং যখন তুমি অসীম সীমার মধ্যে করবে, তখন এটি কোনো মূলদ সংখ্যায় আসে না, সীমা কোনো কিছুর দিকে অগ্রসর হয় না, তার মানে ইমপ্রপার ইন্টিগ্রালটি ডাইভার্জ করে। তাই এখানে কোনো সীমা নেই যখন এ মাইনাস এস জিরো এর চেয়ে বড়, অর্থাৎ নো লিমিট, অথবা যখন এ এস এর চেয়ে বড়। কোনো কোনো ক্ষেত্রে আমরা বলতে পারি ল্যাপ্লাস ট্রান্সফর্ম এ বিয়োগ এস শূন্য অপেক্ষা বৃহত্তরের জন্য সংজ্ঞায়িত নয়। এখন এ বিয়োগ এস জিরোর চেয়ে ছোট হলে কি হবে? তাহলে এখানে কোনো ঋণাত্মক সংখ্যা হবে। এখন আমরা যদি ই এর কোনো ঘাত কোনো ঋণাত্মক অসীম সংখ্যা নেই, তাহলে তা জিরোর দিকে অগ্রসর হবে, এবং আমরা এটি পূর্বের ভিডিওতে দেখেছি। আশা করি আমি কি বলছি তুমি বুঝতে পারছো। ই এর ঘাত ঋণাত্মক অসীম হলে সংখ্যাটি জিরো এর দিকে অগ্রসর হবে, যেখানে ই এর ঘাত ধনাত্মক অসীম হলে তা অসীমই থাকবে এবং কোনো মান পাওয়া যাবে না। তো যাই হোক, আমি যদি ধরি এ মাইনাস এস জিরোর চেয়ে ছোট অথবা এ এস এর চেয়ে ছোট, এবং আমি এটি ধরে নেব, কারণ তখনই ইমপ্রপার ইন্টিগ্রালের মান পাওয়া যাবে। তো যদি এ মাইনাস এস জিরোর চেয়ে ছোট হয় এবং এটি ঋণাত্মক সংখ্যা হয়, ই এর ঘাত এ মাইনাস এস গুণ টি, টি অসীমের দিকে অগ্রসর হলে হবে শূন্য, বিয়োগ এই যোগজের মান শূন্যতে। তো তুমি যখন শূন্যতে মান বের করো তখন কি হয়?
টি সমান শূন্য, তো এই পুরো জিনিসটি হয় ই এর ঘাত শূন্য সমান এক। তো আমাদের কি বাকি থাকে, মাইনাস ওয়ান বাই এ মাইনাস এস, যা সমান ওয়ান বাই এস মাইনাস এ। তো আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছকের পরে পাঠ পেয়ে গিয়েছি, এবং এটি ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ই এর ঘাত এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান ওয়ান বাই এস মাইনাস এ। আমি একটু লিখে ফেলছি, ই টু দি পাওয়ার এ টি এর ল্যাপ্লাস ট্রান্সফর্ম সমান ওয়ান বাই এস মাইনাস এ, যতক্ষণ আমি এটা ধরে নিচ্ছি যে এস এর চেয়ে বড়। এটি এস এর চেয়ে বড় এর জন্য, এ এস এর চেয়ে ছোট এর জন্য সত্য। তুমি একে যে কোনোভাবে দেখতে পারো। তো এটি আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছকের দ্বিতীয় পাঠ। এবং এসো আমরা এখন আমরা ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছকের পূর্ববর্তী পাঠের সাথে একে মিলিয়ে দেখি। তো ল্যাপ্লাস ট্রান্সফর্মের ছকের প্রথম পাঠ কি ছিল, এটি ছিল ওয়ানের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন সমান ওয়ান বাই এস। এ কি ই এর ঘাত শূন্য এর সমান নয়? তো আমরা বলতে পারি এটি ল্যাপ্লাস, আমি জানি আমার জায়গা শেষ, কিন্তু আমি এটি এখানে বেগুনি রঙে করব। আমরা বলতে পারি একের ল্যাপ্লাস ট্রান্সফর্মেশন সমান ই টু দি পাওয়ার শূন্য গুণ টি, তো এটি সমান ওয়ান বাই এস, এবং সৌভাগ্যক্রমে এটি একটি ধ্রুব সংখ্যা। এবং আসলে মনে রাখবে আমরা এই শর্ত আরোপ করেছি যখন এস শূন্যের চেয়ে বড়। এই উদাহরণের জন্য আমরা ধরে নিয়েছি এস শূন্যের চেয়ে বড়। এখানে আবার তুমি বলছো এস শূন্যের চেয়ে বড়, এটি এটির সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ, কারণ যদি এ সমান জিরো হয় তাহলে ই এর ঘাত শূন্য এর ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ওয়ান বাই এস বিয়োগ শূন্য, এটি হলো ওয়ান বাই এস, এবং আমরা ধরে নিয়েছি এস জিরোয়ের চেয়ে বড়। তো আসলে এগুলো অনেকটা একই পাঠ আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছকে। কিন্তু অঙ্কের ক্ষেত্রে এটি সবসময় ভালো যখন আমরা দেখি যে দুইটি উত্তর আমরা পেয়েছি কিছুটা ভিন্ন সমস্যা করতে গিয়ে, আসলে তারা সম্পর্কিত অথবা সমান উত্তর। যাই হোক, পরের ভিডিওতে দেখা হবে, আমরা আমাদের ল্যাপ্লাস ট্রান্সফর্ম ছক বানানোর চেষ্টা করব। এবং এখন থেকে তিন চারটি ভিডিও পরে আমি তোমাদের দেখাবো কিভাবে এই ল্যাপ্লাস ট্রান্সফর্ম কাজে আসে সব রকমের অন্তরীকরণ সমীকরণ সমাধান করতে গিয়ে। আবার দেখা হবে।